আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি হচ্ছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম, জি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সময় কাটে কিভাবে সারাদিন? ওই বসে থাকি, বেড়াই, এই আর কি। বীর মুক্তিযোদ্ধা যান, হ্যাঁ, এই আর কি। ওই আজকে গেলাম ওই যে পূর্ব নিচে পড়া যে মারা গেল, ওখানে মাটির দিতে গেছি। ও আপনি গেছিলেন? হ্যাঁ, মাটির দিয়ে হ্যাঁ চলে আমি গেছি। দেখলাম যে হ্যাঁ, আচ্ছা মাটির দিয়ে মাটি দিয়ে খেলে আসলাম, তারপরে আপনি চলে গেছেন। আপনার এমনি আমরা আসলে আপনার কাছ থেকে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের কিছু গল্প শুনতে চাই আর কি। আপনি বয়স কখন কত ছিল? আমার বয়স অতটা আমি বলতে পারবো না, তবে আমার 41 সালে জন্ম ছিল তখন। 41 সালে জন্মের কতদিন হবে? 1941 সালে জন্ম, না হ্যাঁ হ্যাঁ 41 সালে জন্ম হইলে আপনার 71 সাল, তো হ্যাঁ 30 বছর। হ্যাঁ ঠিক আছে, এইরকম হয়ে গেছে। হ্যাঁ, 30 বছর আপনার জন্ম তারিখ হবে আর কি। তো অনেক বয়স ছিল মোটামুটি হ্যাঁ তখন বলছি, তখন আমি বিবাহ করিনি। আপনার। কখন মনে হলো যে যুদ্ধে যাওয়া প্রয়োজন? যুদ্ধে যাওয়ার প্রয়োজন আমি আমার চাইলে শুরু করতে হবে 65, 66 না, হ্যাঁ, 65 না, 65 শেষ হলে ভারত পঁয়ষট্টি পাকিস্তানের যুদ্ধ পঁয়ষট্টি হয়েছে। 65-66 সালে লাল বাহাদুর শাস্ত্রী বাংলা, আইয়ুব বাংলা যখন যুদ্ধ হয়, তখন আমি মুজাহিদে যাই, আচ্ছা মুজাহিদে যাই। তখন আমি ক্লাস 9-10-এর ছাত্র, মুজাহিদে যাই। তো মুজাহিদে যাওয়ার পরে আমরা কিন্তু পশ্চিম পাকিস্তান যাই, আচ্ছা কাশ্মীরের যুদ্ধে যাই। হ্যাঁ হ্যাঁ আমার 8 বছর থেকে প্রায় 20-25 জন মুক্তিযোদ্ধা ওই মুজাহিদ মুজাহিদ জি। আমরা গেছি। যাওয়ার পর তো ওখানে শেষ হয়ে গেল, ওটা মীমাংসা হয়ে গেল, লাল বাহাদুর শাস্ত্রী বাংলা মীমাংসা হওয়ার পরে তখন আর কি আমাদেরকে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দিল। পূর্ব পাকিস্তানে যখন পাঠিয়ে দিল, তখন আমাদেরকে মুজাহিদদেরকে বলিল সরকার যে আপনারা আপন আপন বাড়িতে চলে যান। তো আমি তখন বাড়িতে আসিনি, ঢাকাতে ছিলাম। আচ্ছা ঢাকাতে এক কাপড়ের দোকানদারের কাছে ছিলাম, ওই দোকান বুঝি আর থাকি। তারপরে এই যে বঙ্গবন্ধু, তারপরে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, এদের সাথে আর কি ঘোরাফেরা করতাম। ওইখানে ছিলাম ধানমন্ডির ওইখানে ঘোরাফেরা করতাম, মিটিং মিছিল করতো, শুনতে যাই, পাশে বসে থাকি, এই আর কি। তারপরে এই যে 69-এর গণ উত্থান, তখন ওইটার সাথে আমি বঙ্গবন্ধুর সাথে, তাজউদ্দিন আহমদের সাথে জড়িত ছিলাম। আচ্ছা তখন আর কি এই যে ভোট হইলো, জি ভোটে আমি ঢাকা মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ভোট সেন্টারে ডিউটি করছিলাম মুজাহিদ হিসাবে। ভোট হইলো, ভোট হওয়ার পরে তো এই যে বঙ্গবন্ধুকে আর বুঝে দিল না এমপিএরা, তখন ভোটে বহুতলা ভোট সিট পাইছিল। ছত্র নির্বাচন আর কি। হ্যাঁ হ্যাঁ, বহুতলা সিট পাইছিল, এরা তো আর দিল না। তারপরে যখন রাজারবাগ পুলিশের যখন হামলা করে, তখন তো আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আমরা তখন এই পিছুপা হাটাই ঝাড়বে। তখন আমি এক মুজাহিদের বাড়িতে ছিলাম, আমাদের ওই সহ আর কি, ওই ঢাকা, ওর নাম হচ্ছে বুলবুল, ও সহ বাস চলে আসলাম আমি এদিক, আমাদের এদিক ও সহ। ওর কিন্তু বাবা মা নেই, আচ্ছা ওর বাবা মা ছিল না, ও আমার সাথে খুব বন্ধু বন্ধু বলে ও আমার সাথে চলে আসলো। তো আমি আবার ওই যে সিরাজুল উকিল এমপি, জি হ্যাঁ প্রাপ্ত জি ওর হ্যাঁ শ্বশুর বাড়ি কিন্তু এখানে, ওকে আমি পাখি মারে বউ খাওয়াইছি, আচ্ছা পাখি মারে খাওয়াইছি, পুয়া পুয়াকে বলি। তখন ওর বাড়িতে গেলাম ময়দানে, এই যে বর্তমান যে সুজন আছে, ও আমাকে চিনে, জি ওনাদের বাড়ি গেছি। বেটা আর তো মুজাহিদ ছিল হ্যাঁ চলমোর সাথে, তখন দুইজনে চলে গেছি আমরা লক্ষ্মীপুর, আচ্ছা ভারতের লক্ষ্মীপুর। ভারতের লক্ষ্মীপুর এখানে কোর্ট গেছে, আমাদেরকে হাতিয়ার নিচ্ছে। তখন আমরা 13-14 দিন এইদিকে আর কি ফায়ার করি, এইদিক যা যুদ্ধ করি, বিহারিগুলো ওই যে সিভিল বিহারিগুলো কাটামারা, এই যে আরম্ভ করি আর কি। কিছু লোকজনক মারামারি হয়েছে, আচ্ছা মারামারি হওয়ার পর তো তখন ওরা আসে ভিজে গেল, বৃহত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ভিজে গেল। তখন আর আমাদের হেভি হাতিয়ার নেই, তখন এই বাস কোটগোজ থেকে আমাদেরকে পাঠাইলো ঠাকুরবাড়ি, টুকরাবাড়ি, হ্যাঁ হ্যাঁ ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়ি থেকে তখন আমাকে পাঠাইলো পানিঘাটা, ওখানে আমি 1.5 মাস আর কি ইনসেক্টরে। পানিঘাটা কোথায় এটা? পানিঘাটা অল ইন্ডিয়া রেডিও সেন্টার কার্শিয়ান আছে না, কার্শিয়ানের নিচে আচ্ছা ওই পানিঘাটায় ওখানে আমি থাকি,
ওই যে সিরাজুল ভাই বামুন মানে ও থাকে, সুবুদ্দি চেয়ারম্যান বেটা সুহান একরামুল, আমরা 4-5 জন বাঙালি এই ছেলেদেরকে ধরে লাগাই ওখানে প্রশিক্ষণ দিই, আচ্ছা খালি শুধু রাইফেল ট্রেনিং করি, রাইফেল এছাড়া এই আর কি ট্রেনিং করে আমি মাসখানেক ছিলাম আর কি। মাসখানেক থাকার পরে আচ্ছা আচ্ছা বাস ওখান থেকে আমরা দুইজনে, ওই যে বুলবুল সহ আমরা দুইজনে বাস চল চলে গেছিলাম শুক্রবারে। আবার শুক্রবারে দুই মাহমুদ ইতিহাস ছিল, পাকিস্তান আমলে ইতিহাস ছিল না, তোমরা চলে আসলে যুদ্ধ করবে না, তখন আমাদেরকে পাঠাইলো তরঙ্গপুর, হামজাপুর তরঙ্গপুর, বিরল কার ওই দিক, ওই যে কাঞ্চনের ওই দিক বললাম, ওই দিক দিয়ে আমরা থাকি, ওই দিক দিয়ে আমরা থাকি প্রায় 4 মাস তরঙ্গপুরে থাকি, আর দিনাজপুরে হামলা করি মাঝে সাঝে, ওই যে কাঞ্চনের ব্রিজটা উড়াইলাম, ওঠে আমাদের 4 জন না 5 জন মারা গেছে। ব্রিজের গল্পটা একটু বলবেন, হ্যাঁ, কিভাবে উড়াইলেন, ব্রিজটা আমরা উড়াইছি, দিয়ে চার লড়াইছিলাম, কি লাগাইছিলেন? চার আচ্ছা চার লড়াইছিলাম, এক্সপ্লোজিভ, ডেটোনেটর, সেফটি পুলিশ, স্কটেজ, আচ্ছা এগুলো লাগায় আগুন দিলে বাস পড়ে যাবে। যেমন এই ব্রিজটা উড়াইতে গেলে ওটা ঠিক রশির মতো স্যার, আচ্ছা এক্সপ্লোজিভ, ডেটোনেটর, সেফটি পুলিশ, এটা লাগাইলে বাস উড়ে যাবে। পরে এই ওটা হ্যাঁ হ্যাঁ উড়ে ইয়ে ফেললেন, হ্যাঁ হ্যাঁ ধ্বংস করে হ্যাঁ ফেললেন হ্যাঁ মানে এইদিকে আর আসবে না, যাতে না গাড়ি আসতে পারে। গাড়িটা যেন না আসতে পারে, তখন আর কি আর পাক হ্যাঁ সেনারা তো গাড়ি হ্যাঁ ছাড়া কোথাও যাইতো না না। যাইতো না এই আর কি। ওইখানে আমাদের 8-10 জন মুক্তিযোদ্ধা মারা যেত। এখনো পর্যন্ত ওই যে দিনাজপুরের কাঞ্চনের ব্রিজের পশ্চিম পার্শ্ব জি এই পাখে একটা কেলার বাগান আছে না, ওইখানে একটা বাড়ি ছিল, আচ্ছা ওই আচ্ছা বাড়িটার কুয়াতে আমরা নামেছিলাম 4 জন, ওই কুয়াতে নামিয়ে নিয়ে কাজ করছি আর কি। ওই বাড়িটার লোক আবার আওয়ামী লীগ করতো, আচ্ছা আচ্ছা আওয়ামী লীগ করতো, নেতা ছিল না তবে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে, ও খালি সবসময় বলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর নেতৃত্বকে আমি ভালোবাসি, এই কথাটা বলে সবসময়। ও আমাদেরকে খুব সাহায্য সহযোগিতা করছে, তো 13-14 দিন পরে ওকে ধরে লাগে বাস মারি 20-25 দিন ধরে লাগা মারি, যখন ব্রিজটা হয়ে গেলো তখন রাজাকার গুলো ধরে লাগা ওকে মারি। তারপরে তো আমরা আর এদিকে আগাইনি, তখন এই যে চলে গেলাম কাহারোদ, বিরল কাহারোদ, দিনাজপুরের হ্যাঁ কাহারোদ, হ্যাঁ কাহারোদ, ওই দিক দিয়ে বাস অ্যাডভান্স অ্যাডভান্স করতে 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 ওই যে বাজনাহাটা স্টেশনের পশ্চিমে একটা ধুপুরঝাড়ি হাট আছে, আচ্ছা ওইখানে আমরা ছিলাম 1 মাসের মতো, 1 মাসের মতো ওই পাখে দিয়ে কাকরাইল হয়ে এই দিনাজপুর। এই যুদ্ধ করার পরে বাস ভারত যখন ই দিল, স্বীকৃতি দিল, তারপরে ভারতের সৈনিকগুলো আমাদের সাথে মিলল, এই ভারতের সৈনিকগুলো আমাদের সাথে মিলে এই বাস 7 দিন না 8 দিন লেগেছে স্বাধীন হলো। 16 ডিসেম্বর আমরা এই দিনাজপুর জেলা হাই স্কুলে কলেজ করলাম, কলেজ দিলাম, আর কতগুলো হইলো মহারাজা হাই স্কুল দিনাজপুরে, ওইখানে ওইখানে মাইন বিস্ফোরণ হলো। ওই যে ওইখানকার মাইন বিস্ফোরণে আমাদের ওই যে সমীরুদ্দিন ভোটা ভাই ওকে লিখছিল মাইন বিস্ফোরণের টুকরা, তারপর সৈয়দ আলী মারা গেল, এখানকার নইমুদ্দিন মারা গেছে, তারপরে আরেকজনের ছেলে আলতাফ ওই পাহাড়িয়া মুন্সির ভতিজা হবে ও মারা গেছে, এখানকার বিলাস মারা গেছে, অনেকেই তো মারা গেছে, অনেকে মারা গেছে ওখানে, বহুত লাখ 60 জন না 65 জন মারা গেছে। তারপরে আমাদের আটোয়ারির ভিতর বেশি মারা গেছে, এই স্বাধীন হলো। তারপরে তো আমি বাস বাড়ি আর আসিনি, কেন ওইখান থেকে ওইখান থেকে ওই রক্ষী বাহিনীতে গেলাম, রক্ষী বাহিনী চলে গেল? হ্যাঁ রক্ষী বাহিনীতে চলে গেলাম, বঙ্গবন্ধু যখন মারা দিল তখন তো রক্ষী বাহিনীটা ব্যান করে দিল, আমি আর তখন আর চাকরি করলাম না, চলে গেছিলাম সেনাবাহিনীতে, নিশো কতজন চলে গেছিলাম, এইটুকু আর কি। আপনার এই যে এই অঞ্চলটা তো, এই যে এই নদীটার নাম কি, পেটকি নদী তাই না? পেটি পেটি নদী, হ্যাঁ, পেটি নদী, এই বাঁধটা কবে দিয়েছে মোটামুটি? এটা এটা 86-85-86 হয়েছে, এইটা না, হ্যাঁ এটা 85-86 হয়েছে, মোটামুটি অনেক আগের পাকিস্তান আমলের ব্রিজ না এটা? না বাংলাদেশ স্বাধীন পর, 85, ও 85, হ্যাঁ 85-86, আচ্ছা তাহলে তো এটা, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের সময়, 65, 66, এটা ওদ্দা থেকে হয়েছে স্যার। বুঝতে পারছি। তো এই এই এগুলো কি মোটামুটি জঙ্গল ছিল না, এরকম না ধাতব এরকমই ছিল, এরকমই এরকমই ছিল না, এরকমই ছিল, পানি আগে মানে সবসময় হ্যাঁ থাকতো না আগে এই পানি? নদীটা ছিল স্যার, এই যে ওই যে ভাইজান দাঁড়িয়েছে না হ্যাঁ এই হ্যাঁ পার্শ্ব দিয়ে ছিল, ও আগে নদীর নদীটা এই ওইদিকে পাশে ছিল, এই পাশে হ্যাঁ ছিল, আর নদীটা বাঁধযাত্রার ওই পাশ দিয়ে ছিল, পরবর্তীতে এইখানে ব্রিজটা করলো, এটা প্রতীক ছিল, প্রতীক, এটা এক লোক দাবি করছিল তখন ওর কাছ থেকে কিনে নিয়েছে, এনে তারপরে হ্যাঁ ব্রিজটা করা। কিন্তু সরকারি জমি এই বাঁধযাত্রা সম্পূর্ণ, এই টাকা একদম পেট পুল পর্যন্ত যাবে। এই জন্য আমি সেদিন বলছিলাম ওই যে পঞ্চগড় থেকে লোকজন আসছিল,
ওনাদেরকে বলছিলাম, জি স্যার হয়েছিল, বলছিলাম ওই যে না অফিসার অসুবিধা নেই, অফিস এটা হবে আর কি, আশা করি এই যে বলছিলাম এটা যে দরকারও। এখানে একটা রাস্তা করে দেন, আর এখানে লোকজন পার হওয়ার জন্য আপনারা আমাদেরকে ভ্যান গাড়ি ফাঁসার জন্য 5 ফিট একটা রাস্তা করে দেন, আর এটা লোহার রেল দিয়ার গেট করে দেন, এটুকু আমি বলছিলাম। দরখাস্ত বলা আছে স্যার, আছে না, আপনি হ্যাঁ হ্যাঁ পড়ে দেবেন। পড়েছি পড়েছি। হ্যাঁ আচ্ছা দরখাস্ত আমরা আমি একটু নিয়ে যাবো। ধরেন 71-এ যদি ফিরে যাই আবার, হ্যাঁ আপনার যে যুদ্ধগুলো করছেন, হ্যাঁ বেশিরভাগ যুদ্ধ তো মনে হয় করেছেন সন্ধ্যার পরে, না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিনের আলোতে না কখনো না, করছেন দিনের বেলায়, দিনের বেলায় যুদ্ধ করিনি আমরা, মনে করেন নাই? না না না, এই যে 20টা বাজে রাতের বেলায়, রাতের বেলায় ওই যে থাকতেন কোথায়, হ্যাঁ রাতে থাকতেন কোথায়? রাতে, হ্যাঁ দিনের বেলায় সকালবেলায়, খুব সকালবেলায় না, হ্যাঁ, আমরা চলে যাই আবার আমাদের যেখানে জায়গা ওইখানে, ওই তো ওই যে অনুষ্ঠিত আমরা কোনো, তরঙ্গপুরে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, তরঙ্গপুরে ও কেউ যাই মানে ভারতের কেউ, সীমান্তে চলে হ্যাঁ যাইতেছেন। হ্যাঁ, আর কেউ আবার ওই যে ভারতের লোকজনের বাড়ি ঢুকে পড়লাম, থাকলাম। এই এমনি কি শুনেছিলাম যে কেউ কেউ বললো যে ভারত থেকে একটা ভাতাও পাওয়া যেত না? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে 75 টাকা করে ভাতা দিচ্ছে, এটা কি ভারত সরকার দিচ্ছে, মানে প্রতিদিন কত পাইতেন, না প্রতিদিন দেনি, ওই যে খাওয়া দেয়, খাওয়াটা কাটে দেয় আর কি। কেটে নেয়? হ্যাঁ 25 টাকা আমাদেরকে 5 প্লেট খাওয়ার জন্য দেয়, আর 50 টাকা ভাতার বাবদ কাটে নি, কেটে নেয়, কাটে বুঝতে নি। পারছি। হ্যাঁ তার মানে প্রতিদিন তাহলে হ্যাঁ 25 টাকার মতো থাকে, হ্যাঁ দিত আর কি, হ্যাঁ হাতে দিত। ওই যে রুইয়া রামনাথের ওইখানে আছে না, রামনাথ মসজিদটা আছে না, ওইখানকার একটা ছেলে হরেন, ও আমাদেরকে পাক্কা করে খাওয়ায়। এরকম করে 7 জন না 8 জন ছিল, আমরা 350 লোক একসাথে ছিলাম। হ্যাঁ আমাদের সাথে ছিল ওই যে চিলা রঙের যে মসজিদটা, ওই শিশু মা কল্যাণ দিছে, সাইফুল্লাহ স্যার আমাদের লেফটেন্যান্ট ছিল। আমি আমরা আপনি তো, কিন্তু ওই যে 7 সেক্টরে যুদ্ধ করছি, আমি কিন্তু 7 সেক্টরে যুদ্ধ করছি, এটা কিন্তু 6 সেক্টর, আচ্ছা, ওটা 7 সেক্টর সেভেন ছিল। সেক্টরে আমি যুদ্ধ করি সাইফুল্লাহ স্যারের আন্ডারে। না আমাদের যারা এখন বেঁচে আছেন তার মধ্যে আপনি মোটামুটি বেশ বয়স হিসেবে বেশি আর কি, হ্যাঁ তাই না? হ্যাঁ বই বই তাই না? ধরেন আপনি 65-66 সালের যুদ্ধেও আপনি অংশগ্রহণ করছেন, হ্যাঁ করছি, যেটা যেটা ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ যুদ্ধ হ্যাঁ হ্যাঁ নামে যুদ্ধ, পরিচিত আর কি। হ্যাঁ, তো সেই যুদ্ধে আপনি পশ্চিম পাকিস্তান চলে হ্যাঁ গেছিলেন, চলে গেছিলাম এখান থেকে কিভাবে গেছিলেন? এখান থেকে, আমরা ওই যে ট্রেনিং করতাম মুজাহিদের, আচ্ছা, মানে কিভাবে গেলেন আপনারা, নৌকা পথে না তাহলে? প্লেনে নিয়ে গেছিল, একদম প্লেনে নিয়ে প্লেনে গেছিলেন? নিয়ে গেছিল প্লেনে আই বিমানবন্দর কোনটা আইকন ছিল, ওইখানে ছিল, ইয়াতে কোন ওই কোথায়? যে পুরাতন তেজগাঁও, ও, তেজগাঁও থেকে গেছেন? তেজগাঁও থেকে, তেজগাঁও থেকে হ্যাঁ একদম একদম সরাসরি ইয়া, পাকিস্তান চলে হ্যাঁ গেছেন, রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডিতে হ্যাঁ নামছেন, হ্যাঁ নাম, পরে যুদ্ধ শেষে আবার ফিরে হ্যাঁ আসছেন, ফিরে ফিরে দিচ্ছি আর কি, ওই প্লেন মতো ফিরে দিচ্ছি। বুঝতে পারছি। হ্যাঁ আমরা বেশ, একসঙ্গে গেছিলাম পুরো পাকিস্তান হ্যাঁ, থেকে, 200 না 250 লোক হয়ে গেছে মুজাহিদগুলো, আচ্ছা আচ্ছা, গেছিলাম আর কি, বাছাই করে নিত, বুঝতে যারা পারছি। শিক্ষিত হ্যাঁ লেখাপড়া করতো জানে আচ্ছা, ওদেরকে নিত, আর যারা লেখাপড়া কম জানে ওদেরকে লেলে নিত, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিত। তো ভালোই আছেন সবকিছু মিলে। হ্যাঁ, বয়স তো তাহলে আপনার 41 সালে জন্মগ্রহণ করলে তো আপনার বয়স এখন হচ্ছে কত, 60-80-82 বছর বয়স। আছি আমি ভালো, আল্লাহর দেড়শো মর্জি, বছর আল্লাহ ভালোই বয়স হয়েছে আপনার। আপনাদের নেক দয়ে আমি ভালো আছি। তবে আমার সাথে যেগুলো ছেলে ছিল হ্যাঁ, আমাদের এখানে, আমরা আমরা এই গ্রামে কিন্তু 4 জন ছিলাম এই আর সেভেন আর সেক্টরে, কেউ কি বেঁচে আছেন? এই যে না বেঁচে নেই, একজনও নাই? পশোর আলী, আচ্ছা, ও তারপরে ওই বরকত নাম, বরকতের ছেলেটা ভাটাবে, পশোর আলীর ছেলে ফারুক চাকরি করে, তারপরে রফিজুল, সবাই মারা গেছে না? ওই 3 জন মারা গেছে আমার সাথে, সেই যেগুলো জন্য দুজনে মারা আমি গেছে। বাঁচি। এই এই জন্য যে আমাদের বড় ভাই একটা, মারা গেছে, বড় ভাই কিন্তু 6 সেক্টর, না আমার 7 সেক্টরে আমরা উদ্দেশ্য চাই। হচ্ছে এই যে এই, আমার সাথে আরেকজন আছে স্যার, ওই যে কৃষ্ণনগরের, এই যে এখানে গুলি লেগেছিল, হ্যাঁ ডাক নাম ফাইতু, ভালো নাম আজমুদ্দিন, হ্যাঁ হ্যাঁ, ও বাঁচে আছে, একসাথে যুদ্ধ করছি উনি তো আমরা। মানে ভাতা পায়, যুদ্ধ ও তো হ্যাঁ করছিল যুদ্ধ না? হতে ভাতা পায়, ও পায়। আরেকটা এই ভোট গোছের একটা ছেলে বাঁচে আছে, এর নাম লতিক, আমার সাথে আমার সেক্টরের লোক। তারপর ওই যে দবিউল পাল্টাপড়ার, ও ছিল লুৎফর, লুৎফরক যে ঘর দিয়ে, পাল্টাপাড় দুপুরের সাথে মারা গেছে, হ্যাঁ মারা গেছে, ও আমার 7 সেক্টর, লুৎফরক 7 সেক্টর। ওই যে সাংগঠনিক হ্যাঁ সম্পাদক লুৎফর সাহেব, না না, এই যে লুৎফরক আপনি ঘর দিয়েছেন, ও হ্যাঁ, ওই যে এখন হ্যাঁ তো অসুস্থ, হ্যাঁ অসুস্থ, অসুস্থ, ও 7 সেক্টর। তারপর বদ্রিগুল কাহানি মাস্টার আছে না, ও যে মারা গেছে, ও আমাদের লোক। আপনার এই হ্যাঁ এই এত বছর বয়স হ্যাঁ আপনি সবার নাম মনে হ্যাঁ হ্যাঁ রাখছেন, হ্যাঁ মাশাআল্লাহ, এটা এইগুলো আসলে। আমরা একসাথে ছিলাম 9টা মাস একসাথে, হ্যাঁ, সবার নাম মনে আছে আপনার? স্যার আপনার আমি আটোয়ারি চিত্র বলি। হ্যাঁ ঠিক আছে।
তো আমি এই যে এই দেখেন আপনার এই যে বয়স 82 বছর বয়স, আপনি বললেন যে আপনার এখানে তিনজন বীর মুক্তিযোদ্ধা, চারজন ছিলেন টোটাল, হ্যাঁ হ্যাঁ তিনজনই মারা তিনজন গেছেন। মারা গেছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনাদের যারা এখনো বেঁচে আছেন তাদের কাছ থেকে এই যুদ্ধের গল্পগুলো শোনা। হ্যাঁ, অনেক কিছু আমরা নতুন নতুন জানতে পারি। আমি আসলে অনেকগুলো দেখেছি, ডকুমেন্টারি দেখেছি, কিন্তু আপনাদের সাথে কথা বলে বা এই যে আপনাদের সবার এই ভিডিওচিত্র ধারণ করার সময় যা জানতে পারলাম, আমি নতুন অনেক কিছু জানতে পারলাম আর কি। আপনাকে ধন্যবাদ, যে আল্লাহ আপনাকে আর ভালো রাখুক, দীর্ঘায়ু দান করুক, এটা নিয়ে নো। আর দোয়া করবেন। হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার হ্যাঁ মোহাম্মদ আতল গনি ওসমানী না, হ্যাঁ ওনার স্বাক্ষরে হ্যাঁ অধিনায়ক, যত্ন করে রাখছেন হ্যাঁ এটা। এটা আরেকটা ছিল আমার, এটা কি একদম ওই যে এটা ক্যাপ্টেন কত সালে শাহরিয়ারটা, দিচ্ছে আপনাদের? এটা এটা ওই যে 7 দিনের পরে, স্বাধীনের পর পরে সাত দিচ্ছে? দিনের পর পরে মানে 13-14 দিন পরে দিছে, ও, এটা তেরো আমার চোদ্দ পর দিনাজপুরে দিচ্ছে। দিছে আজ আছে এটা। তখন এই যে আমাদের মানচিত্র ছিল না, হ্যাঁ হ্যাঁ এটা এই যে হ্যাঁ আমাদের ইয়ে ছিল, জয় বাংলা লেখা ছিল, হ্যাঁ দেখছেন, হ্যাঁ হ্যাঁ জয় বাংলা। তো ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আমি একটা ভুল করছি স্যার, ওকে গাড়িটা কিনে দেওয়া দিচ্ছি, মোটরসাইকেল না? হ্যাঁ, কিনে দিচ্ছি। এটা ভুল করছি, মোটরসাইকেল আসলে ভুল করে সকালে পড়াইছে না, একেবারে।